প্রবাসে প্রবাসীরা কিভাবে ঈদ পালন করে সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওতে প্রবাসের এবং দেশের সকলকে জানাই ঈদ মোবারক মাসটা শেষ করে অনেক প্রবাসীর ডিউটি থাকে এই প্রবাসে অনেকে গরু ছাগল কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে অনেকেই পাক করা নিয়ে ব্যস্ত থাকে অনেকেই সারা জেগে নামাজ পড়ে ঘুমায় ঘুম থেকে উঠে আবার অনেকেই ঘুরতে বের হয়ে যায় আমরা আজকে যাচ্ছি ঘোরার জন্য রিয়াদের বাইরে তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমরা রিয়াদের বাইরে নতুন একটা এলাকায় যাচ্ছি আজকে ঘোরার জন্য থেকে প্রায় কিলোমিটার দূরে এই পার্কে প্রবেশ করতে কোনো টাকা লাগে না এই পার্কের প্রথম গেট হচ্ছে এইটা তো এখান দিয়ে প্রবেশ করে প্রায় পাঁচ সাত কিলোমিটার ভিতরে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পার্কের লোকেশনটা দেওয়া থাকবে লোকেশনটা যেখান থেকে শেষ হয়ে যাবে ওখান থেকে প্রায় পাঁচশো মিটার সামনে গেলেই আর একটা গেট পেয়ে যাবেন এই গেটও কোনো টাকা লাগে না ফেরি প্রবেশ করতে পারবেন এখান থেকে নিচে যেতে হবে ওই ওই সামনেই পানি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে নিচে যে লেকটা এখান থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার ঘোরাফেরা করতে পারবেন একদম ফ্রি গাড়ির পার্কিং না পাওয়ার কারণে আমরা লেগের লাস্টে চলে আসছি তো এখান থেকেই আমরা ঘুরতে ঘুরতে সামনের দিকে যাব এখানে অনেকে আসছে এনজয় করার জন্য ঈদের এনজয় ঈদের এনজয় ছাড়াও কিন্তু সপ্তাহে যে ছুটিটা পায় ওই ছুটির মাঝেও কিন্তু অনেকে আসে ঘোরার জন্য তো এখানে যেটা দেখতে পেলাম সেটা হলো ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি মানে আমরা যারা আজনবী এই সৌদি আরবে আসি তাদের সংখ্যাটাই বেশি সৌদি এখানে দেখা যায় না সিকিউরিটি ছাড়া আর এই মাঝামাঝি হচ্ছে আপনার ঝর্নাটা তো এই ঝর্নার এখানে কিন্তু বেশি এনজয় হয় কারণ এখানে মাছগুলো আপনার ধার মানে সাঁতার কেটে রিটার্ন যাওয়ার জন্য আনন্দ নেয় আর মাছের আনন্দটা আমরা সবাই উপভোগ করি তো সবাই লেকের পারে বসে রয়েছে অনেকে ভাবি নিয়ে আসছে দেখেন ভাবির সাথে সেলফি তুলতেছে তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ভাবি নিয়ে ঘুরতে পারেন এনজয় করতে পারেন আর এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগছে বাট যারা নতুন আসবেন তাদের জন্য বলে দিলাম কারণ নতুনরা তো আমার এই ভিডিও দেখে আসার চিন্তা ভাবনা করবেন যারা ফ্যামিলি নিয়ে আসতে চান যারা এখানে পার্টি করতে চান এনজয় করতে চান পিকনিক করতে চান কোনো কিছু করার জন্য নিষেধ নেই আপনারা সব কিছু করতে পারবেন এখানে আপনি গান বাজনাও করতে পারবেন যে দেখেন ঠিক আছে আপনার জন্য কোনো কিছু নিষেধ নেই আপনাদের এখন মাছ দেখাবো এই জায়গার মাছ দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এত পরিমাণ মাছ মাগর মাছ তেলাপিয়া মাছ আর সবাই এখানে রুটি দিচ্ছে খাবার তো এখানে কিন্তু সিকিউরিটি আকামা নিয়ে যায় আপনারা পানির কাছে যাবেন না অতি নিকটে যাবেন না তাহলে কিন্তু আপনার কাছ থেকে আঁকামা নিয়ে নিতে পারে পানির ঝর্নার এই সাইড থেকেও মাছকে অনেকেই খাবার দিচ্ছে আমার কাছে এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে আমার আমার সাথে যারা আসছে তাদেরকে আমি হারিয়ে ফেলছি হ্যাঁ তাদেরকে পেয়ে গেছি খুব সহজে পেয়ে গেলাম বড় ভাই ছোট ভাই আর অনেকে আছে সাদিক বন্ধু সবাই আসছে একসাথে আমরা ঘোরার জন্য আমরা এই জায়গাটায় রাত্রেও ঘুরে দেখলাম এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর এবং নিরাপত্তা রয়েছে সিকিউরিটির সাথে কথা বললাম সিকিউরিটি বলতেছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো সৌদি সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং সৌদি সরকার কিন্তু পর্যটকের বিষয়ে মাথায় রেখে আর একটা কথা সৌদি নাগরিকদের বলে দিয়েছে যে পর্যটকের সাথে ভালো আচার ব্যবহার করার জন্য এখানে টাওয়ার ব্রিজ রয়েছে এই টাওয়ার ব্রিজ থেকে কিন্তু আপনি লেগের পরিবেশটা উপভোগ করতে পারবেন রাত্রে দিনে যে পরিবেশটা দেখা যায় এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন আর এগুলো সব কিছুই উন্মুক্ত এখানে কোনো প্রকারের টিকিট লাগে না সব কিছুই ফ্রি আমাদের ঈদের আনন্দটা এখনও শেষ হয়নি আপনারাও আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু আরও এনজয় করবো এখানে কিন্তু আমরা নতুন আর এরিয়াতে চলে আসছি এই এরিয়াটা অনেকের কাছে পরিচিত এটা হচ্ছে ওয়াদি হানিফা শিফা সানাইয়ার আলবাইকিসারা থেকে ডাইন সাইডে এই লোকেশনটা অনেকেই পরিচিত বাট আমরা যে নতুন লোকেশনে গেছিলাম ওইটা অনেকেই জানে না বাট এখানে আসছি এখানেও কিন্তু আমাদের বাংলাদেশের যে কালচার নদীর পারে বসে যে এনজয়টা পাওয়া যায় আনন্দটা পাই ওই আনন্দটা নেওয়ার জন্য আমরা এখানে চলে আসছি এখানে অনেক এনজয় করবো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাগেরনাথি ইউটিউব চ্যানেল বাঘেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন দেশ এবং প্রবাসের সকল ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং সকলের জন্য দোয়া রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ